থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে ফরেক্সে তোমরা যারা বেশি প্রফিট করছ, মার্কেট সবসময় একই উঠানামা করবে না, ব্যালেন্স অনুযায়ী রিক্স এবং রেশিও ঠিক করবে, টার্গেট পূরণ হলে ওই দিনের ট্রেড স্টপ করবে, লোভ তোমাকে ফরেক্স পেশাতে থাকতে দেয় না। চারটা জিনিস নিয়ে আমরা কথা বলার আগে কেন আজকের এই ভিডিওটার সূত্রপাত সেটা নিয়ে একটু কথা বলছি। বন্ধুরা, আমরা লোভ আমাদের সহজাত প্রবৃত্তি, লোভ এমন একটা জিনিস সেটা আমাদের সহজাত প্রবৃত্তি, লোভ যেটা আমাদেরকে সবসময় একটা পেয়েছি আর একটা পেতে আমাদেরকে উৎসাহ যোগায়, কখনো লিগেলি কখনো ইলিগেলি। তো এই যে প্রবৃত্তি, এটা অনেকটা মানবিক দুর্বলতা, এটাকে জয় করার কথা সব জায়গাতেই বলা হয়েছে। বাংলা একটা কথা আছে, লোভে পাপ পাপে মৃত্যু। তো এখানে সূত্রপাত হলো, যারা তোমরা ফরেক্স রিয়েল ট্রেড করছো, আমার যারা রিয়েল স্টুডেন্ট আছে, অ্যাকাউন্ট যাওয়ার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা যখনই একবার বেশি প্রফিট করে, যেমন গতকালকে সোমবারে এই ছাত্র কত প্রফিট করেছে, কালকে ছিল 21 তারিখ, $15। এখন আমি কিন্তু নিজে এর এখানে $14-15 মতো আমি নিজে লস দেখেছি। তো লস গুলো সে রিকভার করে পরবর্তীতে লাভটা করেছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা যারা এই যে 12-13 বছর পর্যন্ত এই মার্কেটে যারা আমরা তো জানি যে এই মার্কেটে লোভ দেখাবে, লোভ দেখিয়ে বেশি প্রফিট করার যে টেন্ডেন্সি সেটা মাথায় কাজ করবে। যেমন কালকে যে এখানে যে 84 ধরুন 85 আর কালকে যদি সে যদি $15 প্রফিট করে থাকে, তাহলে এখানে ব্যালেন্স ছিল মাত্র $70-70। তো $70-এর একটা অ্যাকাউন্টে $15 লাভ করা আনফর্চুনেটলি, কিন্তু হয়তো সে এতদিন যে সিস্টেমে ট্রেড করে গেছে সেই সিস্টেমে বলেছে যে না এখানে সেল নেওয়া যায় বাই নেওয়া যায়। কিন্তু আবার ম্যাক্সিমামেরই যে কাজ যা হয় সেটা হচ্ছে যে মার্কেট অনেক উঠবে আবার নামবে। ম্যাক্সিমামেরই আমাদের যে বড় ধরনের যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে যে যারা সবচাইতে মারাত্মক ভুল, অনেক উঠে গেছে সেল, অনেক নেমে গেছে বাই, কিন্তু আপনি একটা ক্যান্ডেল হলে মার্কেট অনেক নেমে যেতে পারে, কিন্তু মার্কেট তো একাধারে তো 10টা ক্যান্ডেলও হয়, তখন আপনার সেল বাই যাবে কোথায়? যেহেতু অল্প ব্যালেন্স দিয়ে ট্রেড করা হয়, সেক্ষেত্রে ছোট অ্যাকাউন্টগুলোর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তো আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা বেশি লাভ করে নয়, আমি আমার রেশিওটা বলে দিয়েছিলাম যে $100-এ $1 ইনকাম করেন পার ডে, মানে 1%। আপনি যদি 1% ইনকাম করেন তাহলে একটা স্থিতিশীল অবস্থা আপনি থাকবেন, যেহেতু ম্যাক্সিমামই নিয়েও তারা এটা ফলো করেন, তাহলে আপনি মাসের শেষে দেখবেন যে আপনার প্রফিট কত দাঁড়ায়। এমনকি একটা ব্যাংকে যদি বাংলাদেশে যদি 1 লক্ষ টাকা রাখা হয়, ইন্টারন্যাশনাল হিসাব ভিন্ন, ইন্টারন্যাশনাল তো অনেক ঝামেলা, বিদেশের
ইনকাম ট্যাক্সই 25% ইনকাম ট্যাক্স নিয়ে যায়, সেটা নয় নাই বলি, অনেক ক্ষেত্রেই তা হচ্ছে সেটা দেখতেছি আমি, বিশেষ করে ইউএসএ, ক্যানাডাতে, অস্ট্রেলিয়াতে। তো আপনার ইনকাম ট্যাক্সের ভয়েই সেখানে অনেকে ফরেক্সের প্রফিটগুলো কেমনি কিভাবে করবে সেটা অনেক সময় মানুষ চিন্তা করে, বিভিন্নভাবে অনেকে ডিপোজিট করার চিন্তা করে, করেও করছে, ওইভাবে সফল হচ্ছে। কিন্তু আপনি বাংলাদেশে যদি আপনার 1,00,000 টাকা যদি আপনার রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভ্যাট ট্যাট কেটে কোনো রকমে হয়তো 700-800-1,000 সুদের পড়া হতো, 1,000 পাওয়া যায় না এখন। এখন ভ্যাট ট্যাট গিয়ে যদি আপনার এটা হয় 1 মাসে 1,00,000 টাকার ব্যবধানে, তাহলে আপনি এখানে 1,00,000 টাকা দিয়ে যদি 1% ইনকাম করেন, 22 দিন মার্কেট হলে আপনার $22 হয়, তো 1,22,000 টাকা। কিন্তু আমি চাচ্ছি যে আপনি এখান থেকেও আরো মানে 0.0 এত পার্সেন্ট আপনি ইনকাম করেন, তাহলে আপনার যদি 10,500 টাকা হয় এনাফ, বা 11,500 টাকা একটা কথার কথা প্লাস মাইনাস, এখানে স্থিতিশীল থাকলে আপনি এখানে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ফার্স্টে এটা দিয়ে শুরু না করে তাহলে এখানে আসতে পারবেন না। কত দরকার, কেউ যদি একজন যদি $10,000 দিয়ে যদি আর্ন করে, তাহলে তাহলে পার ডে তার ইনকাম কত, 1,00,000 টাকায়, এটারে আমরা 10,00,000 টাকাই ধরি না, আমরা টাকার হিসাবটা যেহেতু ভালো বুঝি বাংলা ভাষাভাষীরা, তাহলে 1,00,000 টাকায় তার যদি 50% যদি আমি 1% হিসাবে যদি 50% ধরি, তাহলে 1 মাসে 1,22,000, তাহলে 22 × 10 10×22 কত, 10 আর 22 = 3 আমরা প্রথমে নিয়ে আসি, 4 নিয়ে আসলাম, ওকে, আর 22 × 1 = 22, অবশ্য এটা গুণ করার একটা সহজ পদ্ধতি, অনেকে এটা যাদের এই টিপসটা জানা নাই তারা হয়তো শিখে গেলেন, ওকে। তাইলে কত আসলো, 2,20,000 টাকা, 1,00,000 টাকায় 2,20,000 টাকা মাসে ইনকাম হয় যদি আপনার $22 হয়, আর এটার যদি 50% হয় তাহলে হবে 1,10,000 টাকা। এই যে হিসাবগুলো, আপনি যদি স্থিতিশীলতার সাথে যদি টিকে থাকেন, সঠিক টিপস নিয়ে যদি আপনি টিকে থাকেন, তাহলে এটা থাকবে। কিন্তু প্রেক্ষাপট আনছি কি জন্য, এই যে ভদ্রলোক কালকে সে যেটা করলো, আমরা কি আনএক্সপেক্টেড, একদিনে $70 দিয়ে এত ডলার, আরো অনেকেই করেছে, আমি তাদের অ্যাকাউন্ট দেখাচ্ছি না, তো সেটা কেন? হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ অনেক রুলস পাইছেন, কিন্তু এই যে একটা দুইটা তিনটা ফেয়ারে যে আপনি এন্ট্রি নিলেন অল্প ব্যালেন্স দিয়ে, আসলে কেউই আমরা সুপার পাওয়ারের অধিকারী না। আজকে সুপার পাওয়ার গিরি দেখাবেন, আপনি কালকের যদি মার্কেটগুলো যদি দেখেন, আমরা নিচ থেকে যদি কয়েকটা মার্কেট যদি একটু ওয়াচ করি, 2-3টা মার্কেট যদি আমরা ওয়াচ করি, দেখেন মার্কেটগুলোর রান নিয়ে আমি একটু কথা বলছি, যে এগুলো কি করে, এদের আচরণগুলো কি। এনজেডডি জেপিওয়াই এর ব্যাপারে আমি গতকালকের ভিডিওতে বলে দিছি, এনজেডডির ভিডিও যারা গতকালকে দেখেছেন তারা অবশ্যই আমি মনে করি সেলে ছিলেন এবং খুব ভালো করেছেন আমি মনে করি। ভিডিও প্লেলিস্টের ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিন, আজ থেকে 3.5 বছর আগের আমার ভিডিও, প্রায় 4 বছর আগের ভিডিও, এখানে লাইভ ক্লাস আছে সেগুলো দেখে নিন, লাইভ ক্লাসের এই যে নিচে বাংলা ফরেক্স লাইভ ক্লাস, এখানে ক্লিক করলে আপনার চলে আসবে, এটা এটা চলে আসলে এই যে এই সাইডে থেকে একটা একটা করে আপনি ক্লিক করে করে এই ভিডিওগুলো দেখে নেন, কি যে আছে সেখানে সেটাই বেসিক,
সেটাতে যদি টিকে থাকেন, অনেকেই নতুন এখন যারা অ্যাডমিশন নেন তারা বলেন যে স্যার ওই সময় তো এটা ভিডিও দেখছি আমরা, কিন্তু এখন আমি এখন যেভাবে সমন্বয় করে এই ভিডিওগুলো আবার যখন দেখাইছি, আবার যখন এখন তাদের ট্যাড চেঞ্জ হয়ে গেছে, দেখা মানে ওয়াচ শব্দটা আমরা বলি, ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে কি টিভি দেখা। এখন টিভির একটা নাটক দেখলাম, একটা ছবি দেখলাম, ঠিক আছে, এটা ওয়াচ হয়, টিসিএইচ ওয়াচ, এটা তো ওয়াচ হয়, ওয়াচিং হয়। কিন্তু আপনি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে যে আপনি ভিডিও ওয়াচ করবেন না, লিখে ফেলবেন কি কি প্রশিক্ষণ শিক্ষণীয় আছে এগুলো নোট নিয়ে নেবেন, নোট নিয়ে নিয়ে পরবর্তীতে দুই চার দশটা বা বিশটা ভিডিও যদি দেখে থাকেন তার সেগুলোর একটা জিস্ট বের করবেন, ওই জিস্টটা ফলো করার চেষ্টা করবেন, ভালো করবেন বন্ধুরা। তো এই জিনিসটা বারবার আমি একটা কথা বলি, তোমরা যারা টিকে থাকার জন্য এখানে আসছো ফরেক্সে, আমি মনে করি টার্গেটটা ফিল আপ হইলি তো $84 বা $70 কারণ তোমার $1 এনাফ। কারণ তুমি যদি সুন্দর একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট একদিনে $15 এই ছোট্ট অ্যাকাউন্টে ইনকাম করাটা কৃতিত্ব নয়, যাদের ফান্ড ম্যানেজ আপনি করবেন বা তোমরা যারা করবে তারা কিন্তু এভাবে এভাবে ট্রেড করলে ফান্ড দেবে না, কারণ তুমি বেশি প্রফিট করেছো এই জন্য প্রফিট, বেশি প্রফিট করলে যারা ফান্ড দেয় তারা বোকার স্বর্গে বাস করে, বেশি প্রফিট করা নয়, এখানে একটা নিয়ম আছে, নিয়মতান্ত্রিক উপায়ে এখানে প্রফিট করলে সে টিকে থাকবে, তা নাহলে আপনার ফান্ড সেখানে জিরো হওয়ার সম্ভাবনা 10,000% আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা। এই জন্য বেশি প্রফিটে পান দেয় ফরেক্সে সেটা হলো বোকামি, স্থিতিশীল প্রফিট, নিয়মতান্ত্রিক উপায়ে প্রফিট দেখাবো আমার সামনের ভিডিওগুলোর দিকে চোখ রাখবেন, ভালো ভালো জিনিস দেখাবো, সেগুলোতে আপনি টিকে থাকবেন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি দ্রুত শেষ করব। তো মার্কেট সবসময় একই উঠানামা করবে না, এখন মার্কেট এই যে মার্কেট যে অবস্থা করলো কালকে, কারণ আন্তর্জাতিক বাজারে করোনার কারণে সবকিছুতে, স্বর্ণের বাজার হোক, তৈলের বাজার হোক, সবকিছু একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। কি করছে, কি আচরণটা করছে কালকে দেখেন। এখন আপনি যারা এখানে উঠার পরে যারা সেল নিছেন আলহামদুলিল্লাহ তারা লাভ করছেন, যারা এখানে আসার পরে আবার বাই নিছেন তারা লাভ করছেন, খুব খুশি তাই না? আপনি খুব খুশি না? যদি নতুন হয়ে থাকেন, যদি এভাবে যদি আপনি প্রফিট করে থাকেন ডেমোতে হোক রিয়েলে হোক, এভাবে যদি ডেমো করেন তাহলে এভাবে ডেমোতে যদি লাভ হয় আপনি রিয়েলে যাবেন না লাভ দিয়ে, আর যদি ডেমো করে রিয়েল করে থাকেন আপনার এই টেন্ডেন্সি ভুল। কারণ এইভাবে আপনি যদি ইতিহাস দেখেন, আপনি গত 2-3 মাসও দেখবেন না যে এইভাবে এইভাবে মার্কেট উঠা আবার নামা, আপনি যদি 4 ঘন্টা ক্যান্ডেল আসেন এই যে মার্কেট উপরে গেছে আবার একটু নামছে, কিন্তু কিছু মার্কেট আছে উপরে গেছে আবার নামছে, মানে সেলার এন্ট্রিও প্রফিট হয়েছে বাইরের এন্ট্রিও প্রফিট হয়েছে, আমি সবগুলো পেয়ার এখানে দেখাচ্ছি না, আপনারা যারা মার্কেট ওয়াচ করেছেন কালকে আপনারা যারা ভালো জানেন। এই যে দেখুন H4-এর ক্যান্ডেল কোথায়, এন্ডার ডিসিএইচ, সকালে মার্কেট উপরে ঊর্ধ্বমুখী ছিল, সকালে মার্কেট ঊর্ধ্বমুখী ছিল, এখন আবার মার্কেট নিচে চলে আসছে, আজকে আবার মার্কেট নিচে চলে আসতেছে, দেখছেন আলটিমেটলি উইকলি বলতেছে মার্কেট সেলের মার্কেট। যাই হোক, আমরা অ্যানালাইসিস কালকের ভিডিওতে অ্যানালাইসিস দেখাইছি, অ্যানালাইসিস গুলো দেখে নেন। আমার সার্থকতা এখানেই যে আপনি যদি এখানে যদি ফরেক্সের থেকে যদি ভালো একটা ইনকাম করতে পারেন সেটাই আমার সার্থকতা, টিকে থাকতে পারেন, হারিয়ে যেন না যান। ব্যালেন্স অনুযায়ী রিক্স এবং রেশিও ঠিক করা, ব্যালেন্স অনুযায়ী রিক্স রেশিও ঠিক করবেন, কত দিয়ে ধরবেন, কত দিয়ে ইয়ে করবেন, কোন জায়গায় টিপি দিবেন, কোন জায়গাতে এসএল দিবেন, এক ভিডিওতে তো এগুলো দেখা সম্ভব না, অনেক পুরানো ভিডিওতে অন্যান্য ভিডিওতে অনেক কিছু দেখাইছি, এটি ব্যালেন্স অনুযায়ী ঠিক করবেন, নাহলে শিখে নেবেন।
নাহলে আপনার এই ব্যালেন্স থাকবে না, মার্কেট সবসময় একই উঠানামা করবে না, কালকে উঠছে আবার নামছে, না এটা হবে না। টার্গেট পূরণ হলে ওই দিনের ট্রেড স্টপ করে দেন, ওই দিন আর ট্রেড করেন না, ঘুরেন। ফরেক্সে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিলে অনেক বরকত, কিন্তু ওই বরকতকে আমরা লোভে নিয়ে, লোভে রূপান্তর করে সেখানে আরও ট্রেড করে আমরা সেখান থেকে নষ্ট হয়ে যাই, হারিয়ে যাই। লোভ তোমাকে ফরেক্স পেশাতে থাকতে দেয় না, এই কথাই বলছি। যাদের অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্ট এবং অন্য যারা এভাবে ট্রেড করে গতকালকে হুলস্থুল $1,000, $2,000, $3,000, $5,000, এটা এটা কোনো ট্রেড নয়, এটা জুয়া হয়ে যায়। সাধারণত মানুষ কত স্যালারি পায়, কত বেতন পায়, কত ইনকাম করে, প্রচলিত জিনিসের সাথে চিন্তা করে এর চেয়ে আলাদা নয়। ফরেক্সে ঢুকলেই তো এখানে যে মুভমেন্ট হয়, উঠানামা করে, আপনি $100 অ্যাকাউন্ট একদিনই আপনার $1,000, $2,000 হয়ে যায়, কিন্তু পরের দিন তো আপনার এটা শেষ হয়ে যায়। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি দিয়েছি একান্তই আপনাদের জন্য, জিনিসগুলো বারবার একটু দেখেন, জিনিসগুলো একটু মাথায় ঢুকান। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। আর জানুয়ারিতে জামানত যেটা আমি পরে ডিপোজিট করে দিই, 2 সপ্তাহ 3 সপ্তাহ একটু এক্সপার্ট করি, আলহামদুলিল্লাহ যাদের বেসিক ভালো তাদেরকে খুব তাড়াতাড়ি শেখানো যায়। হ্যাঁ, সেটা জানুয়ারির মধ্যে, জানুয়ারিতে সেটা আমাদের 10,000 টাকা হয়ে যাচ্ছে, এখন মাত্র 5,000 টাকায় ভর্তি হতে পারতেছেন, আর মাত্র 7-8 দিন আছে। তো আপনি ক্লাসটা আমরা অনলাইনে করাই, বেলা 2টা থেকে বাংলাদেশ টাইম 4:30 এবং রাত 8টা থেকে 10:30 অনলাইনেই ক্লাস নেওয়া হয়। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, স্কাইপ আছে, টিম ভিউয়ার ব্যবহার করি, জুম ব্যবহার করি, আমরা এনিডেস্ক ব্যবহার করি, যখন যার সাথে যেটা দিয়ে সুবিধা হয় সেটা করি। আপনি ডেলি টাইম সকালবেলার টাইমটা যদি না পারেন, প্রাতঃবেলা টাইমে আসেন, তবে মিনিমাম আধা ঘন্টা টাইম দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এক মাস ক্লাসে আপনি 22 দিন, সাধারণত শুক্র শনি বাদে, শনি রবি বাদে আপনার 22 দিন, তো 22 দিনে অন্তত আমি মনে করি আপনার অন্তত সকাল অথবা দুপুর মিলিয়ে আপনি আধা ঘন্টা করে, আমার আপনি 11 ঘন্টা সময় দেন, আধা ঘন্টা করে মিনিমাম সময় আপনি 11 ঘন্টা সময় দেন। আপনার যদি সফল না হন তো সেটা আমাকে আপনি বলবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা কন্টিনিউ ক্লাস করাই না, করি না, এবং একের পর এক স্টেপ বাই স্টেপ যে টিপস দিচ্ছি সেটা মানি না, যার কারণে হয় বেশি লাভ করি, না হলে বেশি লস করি। বেশি লাভ করলেও সমস্যা, বেশি লস করলেও তো সমস্যাই। আচ্ছা, ক্লাস নেওয়া হয় অনলাইনে, তো এখনই 5,000 টাকায় আমরা আপনার এই সুবিধা পাচ্ছেন। অন্যের ফান্ড ম্যানেজ কীভাবে করবেন, কীভাবে নিজে ফরেক্সে টিকে থাকবেন, দীর্ঘদিন থেকে ফরেক্সে থেকে ধুকে ধুকে মরছেন, তাকে তার থেকে কিছু টিপস নিয়ে আপনি স্বাবলম্বী হন। বিগিনার থেকে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স, আপনার লেভেল অনুযায়ী আপনাকে সামনে নিয়ে দেওয়া হবে, যেন আপনি এখানে টিকতে পারেন সারা জীবনের জন্য। সিগনাল নির্ভর নয়, কারো সিগনাল মেনে চলবেন না, সিগনাল প্রতিদিন কাজ করবে না, একদিন লস করবেন, আপনার মন খারাপ হয়ে যাবে, পরে আর ফরেক্সে আপনি ভালো লাগবে না, অথবা আপনি উল্টাপাল্টা ট্রেড করে খারাপ করে ফেলবেন। তো 50% যাদের সিকিউরিটি মানি, যেটা জামানত আপনারা দিতেছেন 5,000 টাকা, যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানেন তাদেরকে এটা মাত্র 2,500 টাকা জামানত দিলেই হবে, বাকিটা আপনি ডিপোজিটের সময় দিলেই হবে। January 2021 সাল থেকে জামানত 10,000 টাকা। তো বন্ধুরা, ভালো এবং সুস্থ থাকুন, করোনার দিনগুলোতে বিনা প্রয়োজনে বের হবেন না। সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে, তো আল্লাহ সবাইকে মুক্ত করুক, আমরা সবার জন্যই দোয়া করি, যে যেখানে আছেন সেখানে সুস্থ থাকেন, সবাই কর্মজীবনে ভালো থাকুন। এই প্রত্যাশা করছি বিনা প্রয়োজনে বাইরে যাবেন না, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।